স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা এটাও প্রশ্ন নিয়েছি আমি কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ তোমাদের যে প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দিগের সমীকরণ সেই চ্যাপ্টার থেকে তাহলে দেখো প্রশ্নটা কি বলছে এ ইন্টু বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি এ মাইনাস বি টু জিরো দীঘাত সমীকরণের বিষ সমান হলে প্রমাণ কর যে টু বাই বি ইকোয়াল টু ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিকের জন্য দেখো সমাধানটা আমরা কীভাবে করতে পারি সমাধানটা আমরা দুটো প্রসেসে করবো ঠিক আছে প্রসেস হচ্ছে এক নম্বর কীভাবে করছি দেখো এখানে আমরা এক্স স্কোয়ারের সহক যেটা রয়েছে এ ইন্টু বি মাইনাস সি ওটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল এ এক্সের সহক বি ইন্টু সি মাইনাস এ ওটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল বি এবং সি ইন্টু এ মাইনাস বিটাকে ধরছি ক্যাপিটাল সি তাহলে এখানে আমরা কী পাবো দেয়ার ফর দ্য গিভেন ইকোয়েশন রিকোয়ে রিডুয়েস টু ক্যাপিটাল এ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি এক্স প্লাস ক্যাপিটাল সি ইকোয়াল টু জিরো অর্থাৎ এক্স স্কোয়ার এক্স এবং কনস্ট্যান্টগুলোকে আমরা ক্যাপিটাল বি সি ধরেছি এবার এখানে আমরা কি পাচ্ছি এবার দেখো সুতরাং এ প্লাস বি প্লাস সি যদি আমরা বের করি তাহলে এর মান বি এর মান সি এর মানটা বসে নিলাম যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো এর সাথে বি মাইনাস সি গুণ করে নিলাম এর সাথে সি মাইনাস এ গুণ করলাম সি এর সাথে এ মাইনাস বি গুণ করলাম গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে এবি মাইনাস এসি প্লাস বি সি মাইনাস প্লাস এ সি মাইনাস বি সি তাহলে এখানে দেখো এবি প্লাস মাইনাস এবি রয়েছে মাইনাস এসি প্লাস এ সি রয়েছে মাইনাস প্লাস বিসি মাইনাস রয়েছে তাহলে সবগুলো কেটে গেল তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি জিরো তাহলে আমরা কী পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে ক্যাপিটাল বি ইকুয়াল টু মাইনাস ইন টু এ প্লাস সি এ প্লাস সিটাকে আমরা ডান থেকে পাঠিয়ে দিলাম মাইনাস হয়ে গেলো ঠিক আছে এবার এর মান কী ছিল দেখো এর মানটা ছিল বি ইনটু সরি এখানে আমরা কী পাচ্ছি যে যেহেতু বলে দেওয়া হয়েছে যে দীঘার সমীকরণের বীজ হয় সমান তাহলে আমরা কী জানি যে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি হয় তাহলে বি এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম মাইনাস ইনটু এ প্লাস সি ওটা এখানে বসিয়ে নেব বসালে আমরা কী পাচ্ছি মাইনাস এ প্লাস সি তার হোল স্কোয়ার ইকোয়াল এবার বাম দিকে যদি আমরা মাইনাসের স্কোয়ার করি তাহলে প্লাস হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ প্লাস সি তার হোল স্কোয়ার ডান দিকে ফোর এসিটাকে বাম থেকে নিয়ে আসলাম মাইনাস ফোর এসি হয়ে গেলো এখান থেকে একটা দেখো সূত্র ব্যবহার করতে পারবো আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সূত্রটা কী জানি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস সি তার হোল স্কোয়ার ইকোয়ালো কি জিরো এবার বর্গমূল করে নাও বর্গমুল করলে কী পাচ্ছি এ মাইনাস সি ইকোয়াল টু জিরো এবার সিটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি তাহলে কি পাবো এ ইকয়াল সি এবার ক্যাপিটাল এর মানটা আমরা কি ধরেছিলাম এ ইন টু বি মাইনাস সি এর মান ধরেছি ক্যাপিটাল এ তাহলে ওখানে আমরা এটা বসে নিচ্ছি ডান দিকের সি এর মানটা যেটা ধরেছি সেটা বসিয়ে নিলাম বসে দেওয়ার পরে এবার গুণ করে নিচ্ছি বাম দিকে বাম দিকে কী পেয়ে যাচ্ছি এর সাথে গুণ করলে এ বি মাইনাস এসি ডান দিকে পাচ্ছি সি এ মাইনাস বি সি এবার এখান থেকে আমরা ডান দিগের মাইনাস বি সিটাকে বাম দিয়ে নিয়ে চলে আসলাম বাম দিকের মাইনাস এসিটাকে ডান দিয়ে নিয়ে গেলে কি হয়ে গেল টু এসি হয়ে গেল এবার টোটাল উভয় পক্ষকে আমরা কি করব করবো দিয়ে ভাগ করে দিচ্ছি ভাগ করলে আমরা পেয়ে যাব ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু বি কি জন্য পেলাম ডিভাইডেড বোথ সাইড বাই এ বিসি তাহলে সি দিয়ে ভাগ করলে আমরা টোটালটা পেয়ে যাচ্ছি তাহলে এইভাবে আমরা প্রমাণটা করতে পারি এটা হয়ে গেলো প্রসেস ওয়ান এবার আমরা প্রসেস টু দেখব কিভাবে এখানে বলেছে যেহেতু সিন্স দ্য কোয়াড্রাটিক ইকুয়েশান অর্থাৎ যে ইকুয়েশানটা দেওয়া ছিল সেটা কি হ্যাভ ইকুয়াল রুটস সমান দুটো বীজ রয়েছে তাহলে ওই বীজ যদি দুটো সমান হয় তাহলে আমরা কি পাই তার ফর দ্য ডিসক্রিমিনেট ইকুয়ালি জিরো ডিসক্রিমিনেট মানে হচ্ছে নিরূপক নিরূপকটা আমরা জিরো জানি যে দুটো বীজ যদি সমান হয় তাহলে নিরূপকটা শূন্য হয় তাহলে এক্ষেত্রে বি এর মানটা কি পাচ্ছি আমরা বলতো বি এর মান হচ্ছে এক্সের যে সহগ সেটা আর ফোর এ এ মানে হচ্ছে কি এক্স স্কোয়ারের সহক আর সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম তাহলে বি স্কোয়ার অর্থাৎ বি এর মান কী হচ্ছে বি ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি ফোর ইন্টু এ বলতে এক্স এক্স স্কোয়ারের সহক এ ইনু বি মাইনাস সি ইন্টু সি বলতে সি ইন্টু এ মাইনাস বি তাহলে এগুলো জিরো হয়ে গেল এবার এখান থেকে আমরা কী করবো দেখো মাইনাস যে অংশটা রয়েছে সেটা ডান দিয়ে পাঠিয়ে দিলাম তাহলে কিভাবে লিখলাম বি ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ সি ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি এবার বাম দিকে স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করে নিচ্ছি ফর্মুলা ব্যবহার করলে কি পাবো স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ডান দিকে ফোর এ সির সাথে যে রয়েছে গুণ বি মাইনাস সি আর এ মাইনাস বি সেটাকে গুণ করে দিচ্ছি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ফোর এ স্কোয়ার বি সি মাইনাস ফোর এ বি স্কোয়ার সি মাইনাস ফোর এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস ফোর এ বি সি স্কোয়ার করে নিলাম জাস্ট সিম্পল যেভাবে গুন করে সেভাবে গুন করে নিলাম ঠিক আছে এবার এখান থেকে দেখো এটাকে একটু সাজিয়ে লিখছে কীভাবে এ স্কোয়ার প্লাস ছিল সেটাকে লিখলাম বি সি প্লাস ছিল সেটাকে লিখলাম ডান দিকে মাইনাস ফোর ছিল সেটাকে বাম দিকে লিখলাম প্লাস ফোর এ সি এবার এ বি সি ডান দিকে রয়েছে মাইনাস ফোর এবোয়ার সি আর বাম দিকে রয়েছে মাইনাস টু সি বাম দিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস দুটো বাদ চলে যাবে তাহলে প্লাস টু এ বি স্কোয়ার সি আর ডান দিয়ে যে দুটো ছিল প্লাস সেই দুটো বাম দিকে নিয়েছিলাম ফোর এ স্কোয়ার বি সি আর হচ্ছে ফোর এবি স্কোয়ার তাহলে এখানে দেখো এখানে একটা সূত্র আমরা ব্যবহার করবো আমরা সূত্র একটা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু এ বি প্লাস টু প্লাস টু সি এ টু কী হয় এ প্লাস বি প্লাস সি তার হল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এবি প্লাস বি সি মাইনাস টু এ সি তার হোল স্কোয়ার কিসের জন্য বলছে আবার যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্রটা এখানে ব্যবহার করতে পারছি ঠিক আছে এইটা থেকে ওপরে লাইনটা আসবে এই সূত্রটা ব্যবহার করলে এবার এখানে আমরা বর্গমূল করে দিচ্ছি বর্গমূল করলে কী পাবো এ বি প্লাস বিসি মাইনাস টু এসি ইকোয়াল টু জিরো তাহলে এবার মাইনাস টু এসিটাকে ডান দিয়ে পাঠিয়ে দাও তাহলে কী পাবো এ বি প্লাস বিসি ইকোয়াল টু টু এসি এবার ওই আগের মতো করে টু সরি সি দিয়ে ভাগ করে নাও ভাগ করলে কী পেয়ে যাবো আমরা ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু বাই বি তাহলে এইভাবে আমরা দ্বিতীয় প্রসেসটা সমাধান করতে পারি তাহলে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ